Prio do আজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ফ্রান্সের রাজধানী প্যারিসের বুকে অবস্থিত বিশ্বের অন্যতম নাম করা জাদুঘর লুভর মিউজিয়াম আইফেল টাওয়ারের শহর খ্যাত এই প্যারিস শিল্প সাহিত্য এবং সৌন্দর্যের অন্যতম লীলাভূমি যেখানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে শিল্প এবং শৈল্পিক মনোভাবকে প্রাধান্য দেওয়া হয় আর লুভর জাদুঘর হচ্ছে এই প্যারিসের অন্যতম একটি রত্ন বিশ্বের সর্ববৃহৎ যে কয়টি জাদুঘর রয়েছে তার মধ্যে বৃহত্তম জাদুঘর হচ্ছে মিউজি দ্য অর্থাৎ মিউজিয়াম প্রিয় লো আমরা এবছরের কাফেলায় আপনাদেরকে দেখানোর জন্য এসেছি প্যারিসে ফ্রান্সের রাজধানী প্যারিসের যে অন্যতম একটি আইকন সে আইকন হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আইফুল টাওয়ার এটি হচ্ছে প্যারিসের একটি আইকন যেমনভাবে আমাদের বাংলাদেশের আইকন রয়েছে জাতীয় স্মৃতি স্মৃতিসৌধ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের আইকন ঠিক তেমনিভাবে এই প্যারিসের আইকন হচ্ছে এই আইফেল টাওয়ার প্রত্যেকটি দেশের একটা পরিচয় বহন করে সেখানকার একটা আইকন কিংবা একটা স্মৃতি ফলক তেমনি একটি স্মৃতি ফলক আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন প্যারিস শহরের কেন্দ্রভাগে ফার্স্ট দি আো বা ফার্স্ট ওয়ার্ডে অবস্থিত সেন নদীর ডান তীরে জাদুঘরটির অবস্থান দর্শক সেন নদীর পাড় দিয়ে হেঁটে গিয়ে কাঠ ও লোহা নির্মিত একটি ব্রিজ পেরিয়ে সেই জাদুঘরে যেতে হয় ব্রিজে উঠে আমরা একটি ব্যাপার লক্ষ্য করে হতভম্ব হয়ে গেলাম আমরা আমাদের দেশে বিভিন্ন ওলিয়াল্লার মাজার সমূহে ভক্তবৃন্দকে দেখি তালা কিংবা সুতো বাঁধতে যার ইসলামে কোনো ভিত্তি নেই কিন্তু ফ্রান্সের মতো একটি উন্নয়নশীল দেশে যখন এই নদীর উপর কাঠের এই ব্রিজের প্রতিটি লাইট পোস্টে অসংখ্য তালা ঝোলানো দেখতে পাই তখন অবাক না হয়ে কি পারা যায় প্রিয় দর্শক আমাদের দেশে আমরা বিভিন্ন মাজার শরীফে বিভিন্ন সমাধি সৌধে তালা লাগানো দেখতে পাই তো সেই সমস্ত জায়গায় তালা লাগানোর উদ্দেশ্য হচ্ছে একটা মানত করা একটা কোনো কিছুর উদ্দেশ্য পূরণ হওয়ার জন্যে আল্লাহর ওলিদের মাধ্যমে সেখানে মানুষের একটা ভুল ধারণা রয়েছে যে তালা লাগালে সেই তালাটা আমাকে হয়তোবা কোনো মানত পূরণে সাহায্য করবে কিন্তু ফ্রান্সের শহর এই প্যারিসের মতো জায়গায় এরকম একটা লেকের উপরে একটা কাঠের ব্রিজের লাইট পোস্টের খাম্বায় লাগানো এই যে তালা দেখতে পাচ্ছেন এই তালাগুলো কি আদৌ সেই ধরনের কোনো মানত পূরণের জন্য তালা না এখানের স্থায়ী যারা বাঙালি রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম এবং এদেশের লোকদেরকে জিজ্ঞেস করলাম যে এই তালাটি কেন লাগানো হয় তারা আমাদেরকে বললেন যে এই তালা হচ্ছে যখন কোনো তরুণ এবং তরুণী তাদের ভালোবাসাকে মজবুত করতে চান বিয়ের বন্ধনে আবদ্ধ করতে চান তখন তাদের সেই বিবাহ বন্ধনের আবদ্ধ করার যে মাধ্যম তারা এই তালার মাধ্যমে সেটিকে প্রকাশ করে থাকেন এই তালা মেরে দেওয়া মানে হচ্ছে তাদের যে সম্পর্ককে মজবুত করে লাগিয়ে দেওয়া হল তারা এই তালার মাধ্যমে সেটিকে প্রকাশ করে থাকেন এই সেই তালার হিস্ট্রি এটি কোনো মান্যথের জন্য নয় এটি হচ্ছে তাদের ভালোবাসাকে প্রকাশ করার জন্য দেখতে পাচ্ছেন তালার ভেতরে কিন্তু প্রত্যেকের নাম লেখা রয়েছে তরুণ তরুণী কাপল সেই জোড়ার নামগুলো এবং তাদের ডেটগুলো তারা কখন ভালোবাসা স্থায়ী করেছেন সেগুলো জানা যায় যে এত পরিমাণ তালা এই ব্রিজে মারা হয়েছিল এবং তালার চাবি নদীতে ফেলে দেওয়া হয়েছিল যে এই ব্রিজ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল এবং মাছ ধরার জন্যে নদীতে জাল ফেলে মাছের বদলে তালা চাবি উঠে আসত সরকারি ব্যবস্থাপনায় ব্রিজটিকে রক্ষা করার জন্য সমস্ত তালা কেটে কিছু নিলামে বিক্রি করা হয়েছে এবং কিছু দিয়ে তালার একটি মিউজিয়াম বানিয়ে ফেলা হয়েছে এবং ব্রিজের রেলিংয়ে কাঁচ লাগিয়ে দেয়া হয়েছে যাতে করে পুনরায় তালা কেউ মারতে না পারে কিন্তু এর পরেও তালার অভাব চোখে পড়ল না দর্শক তালা দেখতে দেখতে আপনাদের নিয়ে আসলাম লুভুর মিউজিয়ামের প্রধান দরজায় এই লুভর মিউজিয়াম মূলত একটি রাজপ্রাসাদ ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপস এই প্রাসাদটিকে বারোশতকে নির্মাণ করান একটি দুর্গ হিসাবে এই জাদুঘরের আন্ডারগ্রাউন্ডে এই দুর্গের দেয়ালের অবশিষ্টাংশ এখনও দেখা যায় ধীরে ধীরেই প্যারিস শহর বড় হতে থাকল এই দুর্গের প্রয়োজন তখন ফুরিয়ে যায় পরবর্তীতে ফ্রান্সের রাজা প্রথম ফ্রাঁসোয়া এটিকে ফরাসি রাজাদের মূল বাসভবনের রূপ দেন কালক্রমে ভবনটি বিভিন্ন রাজাদের হাতে সম্প্রসারণ হতে হতে বর্তমানে এই পর্যায়ে আসে ষোলোশো বিরাশি সালে রাজা ষোড়শ লুই অন্যত্র তার বাসভবন সরিয়ে নিলে তিনি এটিকে রাজকীয় সংগ্রহশালা ও প্রদর্শনী কেন্দ্র হিসাবে দান করে দেন তৎকালীন রোমান ও গ্রিক সভ্যতার নিদর্শনাবলীর সংরক্ষণের মাধ্যমে এই জাদুঘরের সূচনা হয় ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের জাতীয় পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফরাসি জাতির কাছে থাকা সর্বোৎকৃষ্ট শিল্পকর্মগুলো এই লুভরেই সংরক্ষণ করা হবে সতেরোশো তিরানব্বই সালের দশই আগস্ট এটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সম্রাট নেপোলিয়ন থেকে শুরু করে মিশরীয় গ্রিক এথরুসকান রোমান ইসলামী শিল্পকলার ভাস্কর্য অলঙ্কারিক শিল্পকলা চিত্রকর্মসমূহ ছাপা শিল্পকর্ম অঙ্কন ইত্যাদি শোভা পাচ্ছে এই লুভর মিউজিয়ামে চরুণ দর্শক প্রবেশ করি এই লুভোর মিউজিয়ামের অভ্যন্তরে সকাল থেকে লাইন ধরে আমরা লুভারের অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ পাই প্রিয় দর্শক প্রতি বছর এই লুভ মিউজিয়ামে আট কোটি দশ লক্ষ দর্শনার্থী ঘুরতে আসেন বর্তমানে এর সংগ্রহশালায় আটটি ভাগ রয়েছে যার মধ্যে ইসলামিক আর্ট নামে একটি গ্যালারি রয়েছে যেখানে সাহাবি তাবেইগণের যুগ থেকে মুসলিমদের ইউরোপ বিজয়ের সময় পর্যন্ত তাদের ব্যবহার্য দ্রব্য সামগ্রী এই ইসলামিক আর্ট গ্যালারিতে রাখা আছে দর্শক কাঁচের বিশাল পিরামিডের পাশের দরজা দিয়ে কড়া চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করতে হয় প্রবেশ করেই লম্বা এলিভেটর দিয়ে আন্ডারগ্রাউন্ডে নেমে আসি প্রচুর মানুষের আনাগোনা এই ঐতিহাসিক লুভরে টিকিট সংগ্রহ করে আমরা আপনাদের ইসলামী আর্ট কালেকশন গ্যালারির দিকে নিয়ে যাচ্ছি দর্শক এই যে হচ্ছে আমাদের টিকিট এটি করে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক দু ইসলাম ইসলাম ফরাসি ভাষায় লেখা আছে যে ইসলামের শিল্পকলা সেই গ্যালারির ভিতর আপনাদেরকে এই লোভোর মিউজিয়ামের ভিতরে বিশেষ একটি গ্যালারি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলো দর্শক আমরা এই লোভোর মিউজিয়ামের আন্ডারগ্রাউন্ড দিয়ে মোটা থামের মধ্যকার করিডোর দিয়ে ইসলামী শিল্পকলা গ্যালারির দিকে যাচ্ছি গ্যালারির শুরুতেই নবম শতকের আরবদের ব্যবহৃত কিছু তৈজসপত্র কাঁচের জিনিস গহনা এবং তেলের ল্যাম্প দেখতে পেলাম এগুলো সবগুলোই হচ্ছে ইউরোপের তৎকালীন আরবদের ব্যবহৃত জিনিস দর্শক এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে এনারা যেটি বলছেন যে ইসলাম শুধুমাত্র আরব কালচার যেটা এটা ইসলামের সময় নয় বরং ইসলামের অনেক আগে থেকেও এই কালচার চলে এসছে সেই কালচারে যে সমস্ত ব্যবহৃত জিনিস যেরকম একটা অংশ কাঠের অংশ দেখতে পাচ্ছেন ডিজাইন করা হচ্ছে ল্যাম্প বিভিন্ন তেলের বাতি জ্বালানোর যে ল্যাম্প সেই ল্যাম্প দেখতে পাচ্ছি বিভিন্ন তৈজসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি পরের গ্যালারিতে হাতির দাঁতের আসবাবপত্রের ভাঙা কিছু টুকরা কাঠের নকশা দরজার পাল্লা দর্শক এটি হচ্ছে ইরাকের খালিফা বিল্লাহ তার ভবনের একটা দরজার পাল্লা এখানে এনে রাখা হয়েছে সেই খালিফা তার সময়কার আজকাল জিপসামের তৈরি যে সমস্ত নকশা দেয়ালে ব্যবহার করা হয় তৎকালীন ব্যবহার করা হতো কিছু মুদ্রা তৈরির ছাঁচ দেখলাম একটি মুদ্রার উপর পবিত্র কালেমায় তৈবা লেখা দেখতে পেলাম যা তৎকালীন সময় মুসলমানরা ইউরোপে প্রচলন করেছিলেন এখন এই গ্যালারিতে যা কিছু দেখবেন এগুলো হচ্ছে খালিফা আব্দুল মালিক যিনি ছশত পঁচাশি খ্রিস্টাব্দ থেকে সাতশত পাঁচ খ্রিস্টাব্দের ভিতরে যিনি ছিলেন সেই তার সময়কার গ্লাসের তৈরি কাঁচের তৈরি স্ট্যাম্প যেগুলো দিয়ে সিলের কাজ করা হতো এবং মুদ্রা তৈরি করার ছাঁচ সেই মুদ্রা তৈরি করার ছাঁচ হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন সেই গ্লাসের তৎকালীন সময় এবং মুদ্রার একটা বিশেষ নমুনা এখানে রেখে দেওয়া হয়েছে আরবিতে কালেমা শরীফ খোদাই করা রয়েছে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ